বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের 100টি শব্দের অর্থ। বন্ধুরা আমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে 200টি শব্দের অর্থ রয়েছে। সেখান থেকে আমরা প্রথম পর্বে আজকে 100টি শব্দের অর্থ জেনে নিব। পরের পর্বে আমরা আরও 100টি শব্দের অর্থ জেনে নিব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। প্রথমে তোমরা লক্ষ্য করবে, একদিকে থাকবে শব্দ, আরেকদিকে থাকবে অর্থ। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করে ফেলি। অকুত ভয় অর্থ ভয় নেই এমন। অধিনায়ক অর্থ দলপতি দলনেতা। অপেক্ষা অর্থ প্রতীক্ষা সবুর। তারপরে রয়েছে অভিজ্ঞতা অর্থ দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। অমর অর্থ যার মৃত্যু নেই, চিরদিনের মধ্যে স্মরণীয়। তারপরে রয়েছে অরণ্য। অরণ্য অর্থ গাছপালায় ভরা বন জঙ্গল। অরুণ অর্থ সকালের সূর্য। অস্থির অর্থ চঞ্চল। অসুস্থ অর্থ সুস্থ নয়, রুগ্ন, পীড়িত। অসাধারণ অর্থ যা সাধারণ নয়। আত্মীয় অর্থ আপনজন। আত্মত্যাগ অর্থ নিজের প্রাণ উৎসর্গ করা। আদেশ অর্থ হুকুম। আদর্শ অর্থ অনুসরণীয়, মেনে চলার যোগ্য, নীতি ন্যায়। আপন অর্থ নিজ। আর্টবোর্ড অর্থ ছবি আঁকার শক্ত কাগজ। ইন্তেকাল অর্থ মৃত্যু। উজির অর্থ মন্ত্রী। উতলা অর্থ ব্যাকুল অস্থির। ঊর্ধ্ব অর্থ উপরের দিক। উষা অর্থ ভোরবেলার সূর্য। এক্ষণি অর্থ এখনই, একটুও দেরিতে নয়। ক্রয় অর্থ কেনা খরিদ। কাপ্তেন অর্থ জাহাজের অধ্যক্ষ বা পরিচালক। কারুকাজ অর্থ সুন্দর কাজ, শিল্প। কারখানা অর্থ যে স্থানে দ্রব্য সামগ্রী তৈরি হয়। কিরণ অর্থ আলো। কিশোর অর্থ 11 থেকে 15 বছর বয়সী ছেলে। কবি অর্থ যিনি কবিতা লেখেন। কবে অর্থ কখন। কভু অর্থ কখনো। কল্যাণ অর্থ মঙ্গল। কড়ি নেই কড়া নেই অর্থ টাকা পয়সা নেই। কুজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা। কৃতদাস অর্থ কেনা গোলাম। খাটা অর্থ পরিশ্রম করা। খিদে অর্থ ক্ষুধা। খেয়াল অর্থ ইচ্ছা। খলিফা অর্থ খেদমৎকার। ক্ষুধার্ত অর্থ যার খিদে পেয়েছে। গুটি অর্থ ছোট ছোট দানা বা গোলাকার বস্তু। গর্ব অর্থ অহংকার। গ্রীষ্ম অর্থ গরমের কাল। গগন অর্থ আকাশ। গাছগাছালি অর্থ নানা ধরনের গাছ ও লতা। গোধূলি অর্থ সন্ধ্যাবেলা, সূর্য ডোবার সময়। গোলা অর্থ গোলাকৃতি বিশিষ্ট পদার্থ। গোত্র অর্থ গোষ্ঠী, পরিবার, বংশ। শব্দ গুরুজন অর্থ সম্মানীয় ব্যক্তি। চঞ্চল অর্থ স্থির নয়, যা। চাল অর্থ কৌশল, ফন্দি। চেতনা অর্থ জ্ঞান। ছোপ অর্থ দাগ বা রং। ছড়া অর্থ এক ধরনের ছোট কবিতা। জিজ্ঞাসা অর্থ জানার ইচ্ছা। জিরিয়ে অর্থ বিশ্রাম করে। জন অর্থ সাধারণ মানুষ। জনপ্রাণী অর্থ মানুষ ও অন্যান্য প্রাণী। জবাব অর্থ উত্তর।
ঝাঁক অর্থ পাখি, মাছ, মাছি ইত্যাদি দল বা পাল। ঝুঁটি অর্থ খোপা, মাথার উপরে গোছা করে বাঁধা চুল। তারপরে রয়েছে টগবগে, অর্থ গরম হয়ে ওঠা, রাগে রাগে উত্তেজিত হয়ে ওঠা। তালমাতাল অর্থ টলমল অবস্থা। টুটাবো অর্থ ভাঙবো, দূর করব। যুদ্ধ, যুদ্ধ অর্থ লড়াই, সংগ্রাম। তক্ষণি অর্থ তখনই। তিমির, তিমির অর্থ অন্ধকার। তেজ, তেজ অর্থ শক্তি, জোর। তাঁতি, তাঁতি অর্থ কাপড় বনে যে, বস্ত্র বয়নকারী। থরথর অর্থ থরথর। থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা। দানব, দানব অর্থ অসুর, দৈত্য। দৃশ্য, দৃশ্য অর্থ দেখবার যোগ্য বা দেখা যায় এমন বিষয় বা বস্তু। ধরণী অর্থ ধরা, বসুন্ধরা পৃথিবী। নকশা অর্থ চিত্রের কাঠামো বা ডিজাইন। নাওর, নাওর অর্থ বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন। নাগরদোলা, নাগরদোলা অর্থ একরকমের দোলনা। নাজির, নাজির অর্থ রাজার কর্মচারী। নাস্তানাবুদ অর্থ নাজেহাল। নায়ক অর্থ নেতা, পরিচালক। নিঘাটা, নিঘাটা অর্থ যেখানে ঘাট নেই, যেখানে নৌকা ফেরানোর জায়গা নেই। নির্মম, নির্মম অর্থ মায়া ও মমতাহীন। নির্দিষ্ট, নির্দিষ্ট অর্থ নির্ধারিত। নির্বিঘ্নে, নির্বিঘ্নে অর্থ নিরাপদে বাধাহীনভাবে। নবীন, নবীন অর্থ নতুন, আনকোরা আধুনিক। নিঃস্ব, নিঃস্ব অর্থ কপর্দকহীন, খালি। নবুয়ত, নবুয়ত অর্থ আল্লাহর বাণী প্রচারের জন্য আদেশ পাওয়া। প্রাতে, প্রাতে অর্থ সকালে, প্রভাতে। প্রিয়, প্রিয় অর্থ পছন্দ করা হয় এমন। প্রচণ্ড, প্রচণ্ড অর্থ প্রবল, প্রখর, তীব্র, ভয়ানক। প্রতিবেশী অর্থ পড়শি, কাছাকাছি বসবাস করে যারা। প্রভাত, প্রভাত অর্থ সকাল। প্রশস্ত, প্রশস্ত অর্থ চওড়া, প্রসারিত, বিস্তৃত। পাইক, পাইক অর্থ লাঠিয়াল, পেয়াদা। পাঠ, পাঠ অর্থ পড়া, পঠন, অধ্যয়ন। তো বন্ধুরা, তৃতীয় শ্রেণীর 100টি শব্দের অর্থ আমাদের জানা হয়ে গেল। আমরা দ্বিতীয় পর্বে আরও 100টি শব্দের অর্থ জানব। তাহলে তৃতীয় শ্রেণীর সমস্ত শব্দের অর্থ আমাদের জানা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।